গোটা দেশের পাশাপাশি রাজ্যেও মঙ্গলবার ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন তথা জাতীয় শিক্ষক দিবস উদযাপিত। 1962 সাল থেকে দেশে দিনটি জাতীয় শিক্ষক দিবস হিসাবে উদযাপিত হয়ে আসছে। শিক্ষাবিদ প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতি শ্রদ্ধা নিবেদন ও মানুষ গড়ার কারিগর শিক্ষকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জ্ঞাপনের লক্ষ্যে গোটা দেশের পাশাপাশি রাজ্যেও দিনটি উদযাপিত। 1988 সালের 5ই সেপ্টেম্বর ভারতের প্রথম রাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি তথা প্রখ্যাত শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। 5ই সেপ্টেম্বর দিনটি গোটা দেশে শিক্ষক দিবস হিসাবে পালিত হয়ে আছে। পড়ুয়াদের ভবিষ্যৎ গড়ার উদ্দেশ্যে শিক্ষকদের অবদানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের লক্ষ্যেই এই দিনটি শিক্ষক দিবস হিসাবে পালিত হয়। 1962 সালে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের রাষ্ট্রপতি পদে আসীন হয়েছিলেন। প্রচলিত আছে কিছু ছাত্র এবং কতিপয় বন্ধু বান্ধব এই প্রখ্যাত শিক্ষাবিদের জন্মদিন পালন করতে চেয়েছিলেন। সে সময় রাধাকৃষ্ণন জানিয়েছিলেন, তার জন্মদিন আলাদাভাবে পালন না করে সেই দিনটি দেশের সব শিক্ষকদের জন্য পালন করা হলে তিনি গর্ববোধ করবেন। এই আবেদন শিক্ষকদের প্রতি তার ভালোবাসা ও সম্মানকেই প্রকাশ করে। সেই আঙ্গিকে 1962 সালের 5ই সেপ্টেম্বর থেকে ডক্টর রাধাকৃষ্ণনের জন্মদিন গোটা ভারতে জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। দেশের সর্বশ্রেষ্ঠ বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদেরই শিক্ষক হওয়া উচিত। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের বাবা তার ইংরেজি শিক্ষা এবং স্কুলে যাওয়ার বিরোধী ছিলেন। বাবার ইচ্ছে ছিল ছেলে পুরোহিত হোক। মেধাবী ডক্টর রাধাকৃষ্ণন নিজের অধিকাংশ পড়াশোনাই ছাত্রবৃত্তির সাহায্যে পুরো করেছিলেন। ডক্টর রাধাকৃষ্ণন পড়ুয়াদের মধ্যে এতটাই জনপ্রিয় ছিলেন যে তার কলকাতা যাওয়ার সময় তাকে ফুলে সাজানো গাড়ি করে বিশ্ববিদ্যালয় থেকে রেল স্টেশন পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল। তার ভাষণও ছিল হৃদয়স্পর্শী। প্রখ্যাত অধ্যাপক HN স্পেল্ডিং ডক্টর রাধাকৃষ্ণনের ভাষণে এতটাই প্রভাবিত হয়েছিলেন যে লন্ডন বিশ্ববিদ্যালয়ে তার জন্য চেয়ার